নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি একেবারে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, মসুর ডাল, আলু আর ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি। আশা করছি রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। একটা আলু আমি নিয়ে নিয়েছি, সেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি আর সেটাও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি মসুর ডাল, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো। এখানে দুটো ডিমকে আমি ভালোভাবে সেদ্ধ করে এইভাবে কেটে নিয়েছি। গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো যাতে এখনই সেদ্ধ হয়ে যায় তাই একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এবার সেই তেলের উপরে আর একটু তেল দিচ্ছি আমি। তারপর তেলটা গরম হয়ে গেলে তেলের উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োর একটা মিশ্রণ, আর দিয়ে দিচ্ছি টমেটোগুলো। এবার অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, টমেটোটা একদম মশলার সাথে মিশে গেছে। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে একটু কাঁচা মশলার গন্ধ না আসে। মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোর সাথে মশলাটা অল্প একটু ভেজে নেব। আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে গেলে এখানে দিয়ে দেব জল। তারপর আলুটা আরেকটু সেদ্ধ করতে দেব। আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম সেটাও শুকিয়ে গেছে। এবার এটা অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি দিয়ে দেব মসুর ডালটা। মসুর ডালটার সাথে আলু আর মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে এবার আমি শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো। এবার এটা ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে একটা অসাধারণ রেসিপি। তো তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এটা আমি গরম ভাতে গরম গরম পরিবেশন করব। বন্ধুরা দেখতেই পেলে কত সহজে একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আর ট্রাই করে আমায় লিখে জানাতে একদমই ভুলো না। এইরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।